الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله আমার মদনী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ শাবানুল মুজম মাসের ফজিলতের উপর রচিত আমির সুন্নতের রেসালা আকা কা মাহিনা যা মকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত হয়েছে আজকে আমরা ইনশাল্লাহাজল এ থেকে শোনার চেষ্টা করবো দর্শ বায়ানের সম্মানের নিয়তে যথাসম্ভব দোজানো হয়ে বসুন যদি ক্লান্তি অনুভব হয় তাহলে যেভাবে সুবিধা হয় সেভাবে বসে মনোযোগ সহকারে শুনুন কেননা অন্য মনস্ক হয়ে এদিক সেদিক তাকিয়ে জমিনের উপর আঙ্গুল দ্বারা খেলতে খেলতে শুনলে এর বরকত সমূহ হাতচারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একবার হজরতে সেইদুনা শেখ আবু বকর শিবলি আলাইহি রহমতুল্লাহ বাগদাদ শরীফের বিজ্ঞ আলিম হজরতে সৈদনা আবু বকর মুজাহিদ রাহমতুল্লা তালাই এর নিকট তশ্রীফ নিয়ে গেলেন হজরতে সৈদনা আবু বকর মুজাহিদ রহমতুল্লাহ তৎক্ষণাৎ দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার কপালে চুমু দিলেন অতঃপর খুবই সম্মানের সাথে নিজের পাশে বসালেন সেখানে উপস্থিত লোকেরা হজরতে সৈদনা আবু বকর মুজাহিদ এর নিকট আরোজ করলেন আপনিও বাগদাদের অধিবাসীরা এতদিন যাবত তাকে পাগল বলে আসছেন কিন্তু আজকে কেন তাকে এমন সম্মান দেখালেন হাজারতে সেদুনা আবু বকর মুজাহিদ রাহেমতুলাহ আলাই জবাবে বললেন যে আমি এমনিতেই এরূপ করিনি আলহামদুলিল্লাহ আজাবাজাল আজ রাতে আমি স্বপ্নে এরূপ ইমান উদ্দীপক দৃশ্য দেখেছি যে হজরতে সেইদুনা আবু বকর শিবলি আলহি রহমতুল্লাহ হুজুর সাল্লু আলাইহি ওসাল্লামের দরবারে হাজির হয়েছেন আর সরকারে দোয়ালম নূরে সাহেব শাহেবানী আয়দম সাল্লাহু তআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন আর কপালে চুমু দিলেন এবং নিকটে বসালেন আমি আরস করলাম ইয়ারসুল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লাম শিবলির প্রতি এরূপ দয়া প্রদর্শনের কারণ কি আল্লাহর মাহবুব দানায় উয়ুব মুনাজাহ আনিল উয়ুব সল্লাহু তায়লা আলিহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ দিয়ে বললেন যে সে প্রত্যেক নামাজের পর এ আয়াত পাঠ করে বিসমিল্লা রহমান রহিম

আমিরুল মুমিনিন হজরতে সৈয়দুনা ওমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ তালানহু একবার শাবানুল মুআমের পনেরো তারিখের রাতে ইবাদতে মশগুল ছিলেন যখন সিজদা হতে মাথা উঠালেন তখন একখানা সবুজ কাগজ পেলেন যার আলো আসমান পর্যন্ত প্রসারিত ছিল তাতে লেখা ছিল মালিক ও পরাক্রমশালী মহামহিম আল্লাহর পক্ষ থেকে এটা জাহান্নামের আগুন থেকে মুক্তিনামা যা তার বান্দা ওমর বিন আব্দুল আজিজকে প্রদান করা হলো। তফসিরে রুহুল বায়ান অষ্টমখণ্ড পৃষ্ঠা চারশো দুই সুবহান আল্লাহ আজাবাজাল প্রিয় ইসলামী বায়রা এ ঘটনায় যেভাবে আমিরুল মুমিনিন হাজারতে সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রদিল্লাহু তা লাহু মহান মর্যাদার প্রকাশ পেয়েছে অনুরূপভাবে সবে বারাতের মর্যাদা ও সৌভাগ্যের প্রকাশও করা হয়েছে আলহামদুলিল্লাহ এ রাত জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে বারাত অর্থাৎ মুক্তি পাবার রাত জন্যই এ রাতকে শবে বরাত বলা হয় শুধুমাত্র এ মহান রাতই নয় বরং সম্পূর্ণ সাবান মাসি বরকত ও রহমতের ভাণ্ডার এটার মর্যাদা ও শানের বয়ানের জন্য এতটুকুই যথেষ্ট যে আমাদের প্রিয় নবী রসুল এ আরাবী মক্কি মাদানি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এ ইরশাদ ফরমান সাবান আমার মাস আর রমজান আল্লাহর মাস সাবান শব্দে পাঁচটি অক্ষর রয়েছে হজারতে শেদুনা গৌশি আজম महबूब सुबहानी किंदिले नूरानी शहबाज लामकानी शेख सैयद सुल्तान पीर मीर महिउद्दीन अब्दुल कादिर जिलानी कुद्दीस रब्बानी उद्धत तो करें जे शीन दरा शराफत अर्थत बुजुर्गी बा अभिजत और ऐन दारा उद्देश्य अर्थात उन्नति बा दरा उद्देश्य बीर অর্থাৎ সৎকর্ম ইহসান আলিফ দ্বারা উদ্দেশ্য উলফত অর্থাৎ ভালোবাসা ও নুন দ্বারা উদ্দেশ্য নূর অর্থাৎ আলো সুতরাং এ সকল বস্তুগুলো আল্লাহ আল্লাহতালা নিজের বন্দাগনকে এ মাসে প্রদান করে থাকেন এটা ওই মাস যাতে নেকিসমূহের দরজা খুলে দেওয়া হয় বারাকাত সমূহ অবতীর্ণ হয় সমূহ মাফ করে দেওয়া হয় এবং গুনাহসমূহের সমূহের আদায় করা হয় আর জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাই আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাকের মাত্রা বৃদ্ধি করা হয় এটা নবী মুখতার সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণের মাস হাজারতে সৈদনা আনাসবিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন সাবান মাসের চাঁদ দৃষ্টিগোচর হতেই কিরাম কোরআনে পাকের তিলাওয়াতে মশগুল হয়ে যেতেন নিজেদের দন সম্পদ জাকাত আদায় করতেন যাতে অক্ষম ও মিসকিন লোকেরা রমজান মাসে রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে শাসকগণ বন্দীদের তলব করে যার উপর শাস্তি কার্যকর করা প্রয়োজন তার উপর শাস্তি কার্যকর করতেন আর অন্যান্যদেরকে মুক্তি দিয়ে দিতেন ব্যবসায়ীগণ তাদের বকেয়া টাকা পরিশোধ করে দিতেন অন্যান্যদের থেকে নিজের প্রাপ্য টাকা আদায় করে নিতেন এভাবে রমজানের মাসের চাঁদ উদিত হবার আগেই সমস্ত জামেলা থেকে মুক্ত হয়ে যেতেন আর রমজান শরীফের চাঁদ দৃষ্টিগোচর হতেই গোসল করে অনেকে ইতেকাফে বসে যেতেন সুহান আল্লাহাজ পূর্ববর্তী মুসলমানদের এই বাদতের প্রতি কী রূপ আগ্রহ ছিল কিন্তু আফসোস বর্তমান যুগের মুসলমানদের সম্পদের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে পূর্ববর্তী যুগের মাদানি চিন্তাধারার অধিকারী মুসলমানগণ বরকতময় দিনগুলোতে রব্বুল আনাম আজ্জা ইবাদত অধিক পরিমাণে আদায় করে তার নৈকট্য অর্জনের চেষ্টা করতেন আর এই যুগের মুসলমানগণ মোবারক দিনগুলোতে বিশেষ করে রমজান শরীফে দুনিয়ার সাময়িক সম্পদ অর্জন করার নতুন নতুন ফন্দি আবিষ্কারের চিন্তাভাবনায় মগ্ন থাকেন আল্লাহ নিজের বান্দাদের প্রতি দয়া পর্বশয়ে নেকি সমূহের সবাব ও প্রতিদান অতিমাত্রায় বৃদ্ধি করে দেন কিন্তু হতবাগা লোকেরা রমজানুল মোবারকে নিজেদের পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করে নিজের মুসলমান ভাইদের মধ্যে লুটতরা শুরু করে আমার মদিনী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ আমাদের প্রিয় নবী সাল্লাহু আলিহি ওসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখাকে পছন্দ করতেন হজরত সৈদুনা আবদুল্লাহ বিন আবি কাইস রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি উম্মুল মুমিনিন হজরতে সৈয়দাতা আয়সা আল্লাহ তাল আনহাকে বলতে শুনেছেন যে তাজেদারের রিসালত সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এর পছন্দের মাস শাবানুল মুআজম ছিল কারণ এতে তিনি রোজা রাখতেন অতঃপর এটাকে রমজানুল মোবারকের সাথে মিলিয়ে দিতেন হাজারতে সেইদিন ওসামা হাতে বর্ণিত হয়েছে যে আমি আরস করলাম আমি দেখছি যে যেভাবে আপনি সাবান মাসে রোজা রাখেন সেভাবে অন্য কোনো মাসে রোজা রাখেন না তিনি বললেন রজব ও রমজান এর মধ্যবর্তী এ মাস রয়েছে লোকেরা এটার প্রতি উদাসীন এ মাসে মানুষের আমল সমূহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে নেয়া হয় আর আমি এটা পছন্দ করি যে আমার আমল এ অবস্থাতে উঠানো হোক যখন আমি রোজা অবস্থায় থাকি হাজরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বলেন যে রসুল আল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাবান মাসের চেয়ে অধিক রোজা অন্য কোনো মাসে রাখতেন না বরং সম্পূর্ণ সাবান মাসেই রোজা রেখে নিতেন আর বলতেন যে নিজের সামর্থ্য কারণ আল্লাহ নিজের দয়া বন্ধ করেন না যতক্ষণ না তোমরা ক্লান্ত হও হাজারতে সৈয়দ আল্লাহ আশা আনহা। বলেন তাজেদারের রিসালাত সোল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাবান মাসের রোজা রাখতেন তিনি বলেন আমি আরজ করলাম ইয়ারসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আপনার নিকট কি সকল মাসের মধ্যে অধিক পছন্দনীয় সাবানে রোজা রাখা তখন মাহবুবে রব্বুল ইবাদ হুজুর পুরনুর সাল্লাহু তাইল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন আল্লাহ এ বৎসর বরণকারী প্রতিটি আত্মার নাম লিখে দেন আর আমি এটা পছন্দ করি যে আমার বিদায়ের সময় যখন আসবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি উমুল মুমিনিন হাজারতে সৈয়দ আতনা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহু বলেন আমি নবী করিম রহমতল আলমিন হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ আজ্ঞাওয়াজল বিশেষত চারটি রাতে কল্যাণের দরজা খুলে দেন কোরবানির ঈদের রাত ঈদুল ফিতরের রাত সাবানের পনেরো তারিখের রাত এ রাতে মৃত্যুবরণকারীদের নাম ও মানুষের রিজিক এবং এ এবসর হস পালনকারীদের নাম লিখা হয় চার আরাফা অর্থাৎ নয় জুলহিজার রাত ফজরের আজান পর্যন্ত আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ পনেরোই শাবানুল মুজমের রাতটি কতই নাজুক জানি না ভাগ্যের মধ্যে কি লিখে দেয়া হয় আহ অনেক সময় বান্দা উদাসীন অবস্থায় থাকে আর অপরদিকে তার ব্যাপারে কত কিছুই হয়ে যাচ্ছে যেমন গুনিয়াতু তালিবিন কিতাবের মধ্যে রয়েছে অনেকের কাফন দুইয়ে তৈরি করে রাখা হয় কিন্তু কাফন পরিধানকারী বাজার সমূহে ফেরায় রত থাকে বহু লোক এমনই রয়েছে যে যাদের জন্য কবর খনন করে তৈরি করা হচ্ছে কিন্তু এগুলোতে যারা দাফন হবার অপেক্ষায় রয়েছে তারা হাসি খুশিতে বিবর থাকে অনেক লোক হেসে যাচ্ছে অথচ তাদের মৃত্যুর সময় গনি আসছে বহু দালান নির্মাণ কাজ পরিপূর্ণ হতে চলেছে কিন্তু দালানের মালিকের মৃত্যুকাল খুব নিকটবর্তী হয়ে গিয়েছে সৈয়দাতুনা আইসা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা হতে বর্ণিত হুজুর আপাদ মস্তক নূর সল্লাহ তা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন আমার নিকট জিব্রাইল আলি সালাম এসে বললেন এটা সাবানের পনেরো তারিখের রাত এ রাতে আল্লাহ তালা বনি কলব এর ছাগলের পশম পরিমাণ লোককে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন তবে কাফির ও হিংসা প্রশনকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী টাকনুর অবাদ্য মত পানে অভ্যস্তদের প্রতি রহমতের দৃষ্টি দেন না তাজেদারি রিসালত আফ তাবে নবুত হুজুর পুরনুর সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ ফরমাইছেন আল্লাহ শাবানের পনেরো তারিখ সমগ্র জমিনের অধিবাসীদেরকে ক্ষমা করে দেন ও হিংসা পোষণকারীদের ছাড়া আমিরুল মুমিনিন হাজারতে মৌলা আলী মুশকিল কুষা রদিয়ালাহু প্রায় সাবানুল মুহাজমের পনেরো তারিখের রাতে ঘরের বাইরে বের হতেন একবার এভাবে বাইরে বের হলেন আসমানের দিকে দৃষ্টি দিয়ে বললেন একবার আল্লাহর নবী হাজারতে শেদুনা দাউদ আলাহ নবী ইয়ানাবা সালাতু সাল্লাতুয়াস সালাম সাবানের পনেরো তারিখের রাতে আসমানের দিকে দৃষ্টি দিয়ে বলেছেন এটা ওই সময় যে সময় যে যা দোয়া আল্লাহর নিকট করেছে তার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন আর যে ক্ষমা প্রার্থনা করেছে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন তবে দোয়া প্রার্থনাকারী অন্যায়ভাবে করা গণক ভবিষ্যৎ বক্তা বাদ্যবাজনা বাদক যেন না হয় অতঃপর এ দোয়া করলেন হে আল্লাহ ও হে দাউদের পালন কর্তা যে এ রাতে তোমার নিকট দোয়া করে অথবা ক্ষমা প্রার্থনা করে তাকে তুমি ক্ষমা করে দাও আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা সবে বরাত খুবই গুরুত্বপূর্ণ একটি রাত কেউ জানে না কার কি লিখে হয়েছে কাজেই অবস্থাতেই এই বাগ্যে কোনো রাতটি অবহেলা করে কাটানো উচিত নয় এ রাতে বিশেষভাবে রহমতের বৃষ্টি মুসল বর্ষণ হয় এ মুবারক রাতে আল্লাহ বনি কল গোত্রের ছাগলগুলোর লোম অপেক্ষাও অধিক করে দেন কিতাবাদিতে মাফ বর্ণিত রয়েছে যে বাণী কাল গোত্রের আরবের গোত্রগুলোর মধ্যে সর্বাপেক্ষা বেশি ছাগল পালন করত। আহ কিছু হতবাগালোক এমনও রয়েছে যাদেরকে সবে বরাতে অর্থাৎ মুক্তি লাভের রাতেও ক্ষমা করা হয় না মদ্যপানে অভ্যস্ত বেবিচারে অভ্যস্ত মা বাবার অবাধ্য আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও চুগল খরদেরকে এ রাতে ক্ষমা করা হবে না এক বর্ণনায় ফিতনাবাজের পরিবর্তে ছবি প্রস্তুতকারীর কথাও উল্লেখ করা হয়েছে অনুরূপভাবে গণক জাদুকর অহংকার সহকারে পায়জামা অথবা লুঙ্গি প্যান্ট ইত্যাদি গোড়ালির নিচে ঝুলিয়ে পরিধানকারী দুজন মুসলমানের মধ্যখানে বিরোধ সৃষ্টিকারী ও শরীয়ত সমর্থিত ওজর ছাড়া কোনো মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ পোষণকারী এ রাতে ক্ষমার সৌভাগ্য লাভ থেকে বঞ্চিত থাকে সুতরাং সমস্ত মুসলমানের উচিত উপরোক্ত গুন থেকে যদি আল্লাহর পানা কোনো একটি গুনার মধ্যে লিপ্ত থাকে তবে তারা যেন সবাই বরাত আসার আগেই সত্যিকার অর্থে তোবা করে নেই এবং সকল বিষয় পরিষ্কার করে নেই আল হাজারাত ইমাম আহলে সুন্নত মৌলানা শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রহমান নিজের মুরিদকে একটি চিঠি শরীফ প্রেরণ করেছেন সেটার বিষয়বস্তু হুবহু আমি ইনশাল্লাহ পরে শোনাচ্ছি সবে বরাত সন্নিকটে এ রাতে সমস্ত বান্দার আমলসমূহ আল্লাহ পাকের দরবারে পেশ করা হয় আল্লাহর প্রিয় নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের ওসিলাই মুসলমানদের গুনাহ ক্ষমা করে দেন কিন্তু কিছু লোক এমন রয়েছে যাদের মধ্যে ওই দুইজন মুসলমান যারা পরস্পরের সাথে দুনিয়াবি কারণে অসন্তুষ্ট থাকে বলা হয় এদেরকে এভাবে রাখো যতক্ষণ তারা পরস্পরের মধ্যে সন্ধি না করে নেই একে অপরের প্রাপ্য পরিশোধ করে না নেই কারণ আল্লাহ তালার অনুমতিক্রমে বান্দার হকসমূহের কারণে আমল নামা খালি অবস্থায় তার দরবারে পেশ হয় মৌলার হকগুলোর ব্যাপারে সত্যন্তরে তোবা করাই যথেষ্ট গুনাহ থেকে তোবাকারি এমন যেন সে গুনাহি করেনি এমত অবস্থায় আল্লাহ তালার অনুমতিক্রমে অবশ্যই এ রাতে পূর্ণ ক্ষমা লাভের আশা করা যায় তবে আকিদা বিশুদ্ধ হওয়া আবশ্যক অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদার অনুসারী হওয়া আবশ্যক ইসলামী বাইদের মধ্যে সন্ধি ও পরস্পর ক্ষমা করা ও সুন্দর রীতিগুলো আল্লাহ আজ্জা প্রশংসাক্রমে এখানে বহু বছর থেকে অব্যাহত রয়েছে আশা করি আপনারাও সেখানের মুসলমানদের মধ্যে তা প্রচলন করবেন যে ব্যক্তি ইসলামের পুণ্যময় পন্থা আবিষ্কার করে তার জন্য সেটা সব রয়েছে আর কেমন পর্যন্ত তদ অনুযায়ী যারা আমল করবে তাদের সবাব সর্বদা আমল নামায় লিপিবদ্ধ করা হয় অথচ তার সবাবের মধ্যে কোনো কিছু কম হবে না এর প্রযোজ্যতা অর্জন করুন আর এ অধমের জন্য উভয় জগতের ক্ষমাপ্রাপ্তির দোয়া করুন অধম আপনাদের জন্য দোয়া করছি এবং করব আল্লাহ ইনশাল্লাহাল সমস্ত মুসলমানকে এ কথা বুঝিয়ে দেওয়া হোক যে সেখানে না শুধু ভাষা দেখা হয় না কপটতা পছন্দনীয় সন্ধি ও পরস্পর ক্ষমা করা যেন সত্য অন্তরেই হয় মুরতাদা করমাল্লাহ ওয়াজাহুল করিম থেকে বর্ণিত যে নবী করিম রৌফুর রহিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এর মহান ফরমান যখন শাবানের পনেরো তারিখের রাতের আগমন ঘটে তখন তাতে ইবাদত করো আর দিনে রোজা রাখো নিঃসন্দেহে আল্লাহ সূর্যাস্তের পর থেকে প্রথম আসমানে বিশেষ তাজাল্লি বর্ষণ করেন এবং বলেন কেউ আছে কি আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী তাকে আমি ক্ষমা করে দেব। কেউ আছে কি জীবিকা প্রার্থনাকারী তাকে আমি জীবিকা দান করব। কেউ আছে কি মুসিবতগ্রস্ত তাকে আমি তা থেকে মুক্তি প্রদান করব কেউ এমন আছে কি সূর্য উদয় হওয়া পর্যন্ত এরূপ বলতে থাকেন সবে বরাতে আমল নামা পরিবর্তন হয় সুতরাং সম্ভব হলে চোদ্দোই সাবানুল মুজমেও রোজা রেখে দিন যেন আমল নামার শেষ দিনেও রোজা হয় চোদ্দোই সাবান আসরের নামাজ আদায় করে মসজিদের নফলের ইতেকাফ করে অবস্থান করা উচিত যাতে আমল নামা পরিবর্তন হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত মসজিদে উপস্থিত ও ইতকাফকারী হিসাবে লিখা হয় অলি কারাম রাহিমা হমুল্লাহ তালা এর অনুসৃত নিয়মে এটাও রয়েছে মাগরিবের ফরজ সুন্নত ইত্যাদির পরে ছয় রাকাত নফল নামাজ দুই দুই রাকাত করে আদায় করা প্রথম দুরাকাতের পূর্বে নিয়ত অন্তরে এটা রাখবেন যে আল্লাহ এ নামাজের বারাকাতে যেন আমার মঙ্গলময় দীর্ঘ হায়াত বৃদ্ধি হয় এর পরের দুই রাকাতে এ নিয়ত রাখুন যে এ আল্লাহ এজ্জা এ নামাজের বরকতে আমাকে বালা মুসিবত থেকে নিরাপদে রাখুন সর্বশেষ রাকাতের পর একুশবার সুরা ইখলাস অথবা সুরা ইয়াসিন শরীফ একবার পাঠ করবেন যদি সম্ভব হয় উভয়টি পাঠ করুন অন্যথায় একজন ইসলামী ভাই উচ্চস্বরে ইয়াসিন শরীফ পাঠ করবেন আর অন্যরা নিশ্চুপ থেকে শুনবেন এ সময় এ ব্যাপারের খেয়াল রাখবেন যে তিলাওয়াতের সময় অন্য কেউ মুখে ইয়াসিন শরীফ কিংবা অন্য কিছুও যেন পাঠ না করে ইনশাল্লাহল রাতের সূচনা হতেই সবের ভান্ডার হাতে এসে যাবে প্রত্যেকবার ইয়াসিন শরীফের পর অর্ধ সাবানের দোয়া ও পাঠ করে নিন আলহামদুলিল্লাহ আজ্জা সাগে মদিনা বছরের পর বছর ধরে নিয়মিতভাবে উল্লেখিত নিয়মানুসারে শবে বরাতের ছয় রাকাত নফল নামাজ ও তিলাওয়াত আদায় করে আসছি মাগরিবের পর আদায়কৃত ইবাদত নফল হিসাবে গণ্য ফরজ কিংবা ওয়াজিব নয় আর মাগরিবের পর নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াতের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞাও শরীয়তে নেই সুতরাং যদি সম্ভব হয় তবে সকল ইসলামী বাইয়েরা নিজ নিজ এলাকায় মসজিদে এ নামাজ আদায়ের ব্যবস্থা করুন এবং অগণিত সওয়াব অর্জন করুন ইসলামী বোনেরা নিজ নিজ ঘরে এরূপ আমল করুন শাবানুল মুআমের পনেরোতম রাতে কুল গাছের সাতটি পাতা পানিতে সিদ্ধ করে যখন গোসল করার উপযোগী হয়ে যায় তখন ওই পানি দিয়ে গোসল করে নেবেন ইনশাল্লা বাজল সারা বছর জাদুর প্রভাব থেকে নিরাপদ থাকবেন উমুল মিন হজরতে সৈয়দাত আয়েশা সিদ্দিকা রদি তালা আনহা বলেন আমি এক রাতে সারবারে কায়নাত হুজুর পুরনুর সাল্লাহু আলিহি বাকে দেখলাম না অতঃপর জান্নাতুল বাকির কবরস্থানে পেলাম তিনি আমাকে বললেন তুমি কি এ কথার আশঙ্কা করেছিলে যে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তোমার প্রাপ্য বিনষ্ট করবে আমি আরস করলাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহু আলি আমি ধারণা করেছি যে হয়তো আপনি পবিত্র বিবিগণের মধ্যে কারো ঘরে তস্রী নিয়ে গেছেন তখন মদিনার সুলতান সাল্লাহ আলী ইরশাদ করলেন নিশ্চয় আল্লাহ সাবানের রাতে প্রথম আসমানের উপর বিচ্ছুরিত করেন অতঃপর বানী কলব গোত্রের ছাগলগুলোর পশম অপেক্ষাও অধিক গুনাগারকে ক্ষমা করে দেন বরাতে ইসলামী ভাইয়েরা কবরস্থানে যাওয়া সুন্নাত ইসলামী বন্ধের জন্য শরীয়তের পক্ষ থেকে অনুমতি নাই কবরের উপর মোমবাতি জ্বালানো উচিত নয় অবশ্য যদি তিলাওয়াত ইত্যাদি করতে হয় তবে প্রয়োজনবশত আলো লাভের জন্য কবর থেকে একটু দূরে মোমবাতি জ্বালাতে পারেন অনুরূপভাবে উপস্থিত লোকজনকে সুগন্ধ প্রদানের নিয়তে কবর থেকে কিছুটা দূরে আগরবাতি জ্বালালে কোনো প্রকারের অসুবিধা নাই এর মাজারের উপর চাদর দেয়া এবং সেগুলোর পাশে বাতি জ্বালানো জায়েজ এতে করে লোকেরা সেগুলোর প্রতি মনোযোগী হয় এবং তাদের অন্তরে সেগুলোর প্রতি সম্মান সৃষ্টি হয় আর তারা সেখানে উপস্থিত হয়ে ফয়েস প্রাপ্ত হয় যদি অলিয়া কেরাম রাহিমাহমুল্লাহ তালা ও সাধারণ লোকের কবরগুলোকে একইভাবে রাখা হয় তবে বহু সংখ্যক ধর্মীয় উপকার নিঃশেষ হয়ে যাবে আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ আলহামদুলিল্লাহ আজদাওয়াজাল সবে বরাতের রাত জাহান্নাম থেকে মুক্তি লাভের রাত কিন্তু আজকাল মুসলমানদের কি হলো জানি না তারা আগুন হতে মুক্তি লাভের পরিবর্তে টাকা পয়সা খরচ করে নিজেই নিজের জন্য আগুন অর্থাৎ আতসবাজির সামগ্রী কিনে নেই আর এভাবে অতিমাত্রায় আতসবাজি চালিয়ে বা ফাটিয়ে পবিত্র রাতের পবিত্রতাকে পদদলিত করে ইসলামী জিন্দগিতে উম্মত হজরত মুফতি আহমদ ইয়ার খান আলহি রহমতুর রহমান লিখেছেন আতশবাজি বাদশাহ নমরুদের আবিষ্কার যখন সে হজরতে সৈদনা ইব্রাহিম খলিল উল্লাহ আলিহি সালু আগুনে নিক্ষেপ করেছিল এবং অগ্নিকুণ্ড বাগানে পরিণত হয়েছিল তখন ওর লোকেরা অগ্নি উৎপাদক বস্তুতে লাগিয়ে তা হাজরতে সৈদনা ইব্রাহিম আলা নবীনা আলী সালামের দিকে নিক্ষেপ করেছিল আফসোস আতসবাজির নিকৃষ্ট প্রথা এখন মুসলমানদের মধ্যে জোরে সোরে বৃদ্ধি পেয়েছে মুসলমানদের কোটি কোটি টাকা প্রতি বছর আতশবাজির মধ্যে পুড়ে ছাই হয়ে যায় আর কোনো সময় খবরে আসে যে অমুক জায়গায় আতসবাজিতে এ পরিমাণ ঘর জলে গেছে এবং এত সংখ্যক মানুষ পুরে মারা গেছে ইত্যাদি এর দ্বারা প্রাণহানি সম্পদ নষ্ট ঘরবাড়িতে আগুন লাগার আশঙ্কা তাকে আলহামদুলিল্লাহ আজ্জা তবলিগে কোরআন সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনই সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে এভাবে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয় দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইস্তেমা প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আপনার এলাকায় আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল আশিকানা রসুলদের সাথে সুন্নত শিকার জন্য কাফলা কাফলাসমূহে সফর এবং প্রতিদিন ফিক্রে মদিনা করার মাধ্যমে মাদানী নামতের সালা পূরণ করে প্রত্যেক মাদানী মাসের প্রথম দশ দিনের মধ্যে নিজ জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন ইনশাল্লাহ আজ্জা এর বরকতে ইমানের হেফাজত গুনাহের ঘৃণা এবং সুন্নতের অনুসরণের মন মানসিকতা সৃষ্টি হবে আমাদের প্রত্যেকের এ মাদানী চিন্তাধারা হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ বাজাল নিজের সংশোধনের জন্য মাদানী নামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ए दावती इस्लामी तेरी धूम मची हो आमीन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सल अल्हुसम हबीब